টিচিং এর পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্স এর যে ধারাবাহিক ম্যাজিক নাম্বারগুলো দেখাছিলাম, আজকে আমরা দেখাবো 5, অর্থাৎ 5 এর ম্যাজিক নাম্বার কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আগে যে ম্যাজিক নাম্বারগুলো নির্ণয় করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা ম্যাজিক নাম্বারের জন্য, ম্যাজিক স্কোয়ারের জন্য একটা ম্যাজিক নাম্বার লাগে, অর্থাৎ ম্যাজিক সংখ্যা লাগে। আসলে একটা ম্যাজিক স্কোয়ার তৈরি করার পূর্বে এবং পরে কিছু শর্ত থাকে, যেটা আমরা আগে বলেছি যে সংখ্যাটা ম্যাজিক স্কোয়ার নির্ণয় করতে বলা হবে তার একটা ম্যাজিক নাম্বার থাকবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে ওই যে যার ম্যাজিক স্কোয়ার নির্ণয় করতে বলা হবে তার বর্গের সমান কতগুলো ছোট ঘর নিতে হবে বা স্কোয়ার নিতে হবে। যেমন আমরা এখানে 5 এর ম্যাজিক স্কোয়ার নির্ণয় যখন করব তখন প্রথমে একটা ম্যাজিক সংখ্যা লাগবে 5 এর, এবং 5 এর বর্গের সমান, অর্থাৎ 5 এর বর্গ হচ্ছে কত, 5 × 5 মানে 25 বা 25, অর্থাৎ এখানে 25টা স্কোয়ার আছে বা ঘর আছে, ততগুলো ঘর লাগবে। এবং ওই ঘরে মানে সংখ্যাগুলো বিন্যাস করার পর পরে কতগুলো শর্ত থাকে, যেমন পরে থাকে 3টা শর্ত, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো বসবে তার রো বরাবর যতগুলো সংখ্যা বসবে তার যোগফল যা হবে, অর্থাৎ ম্যাজিক স্কোয়ারের ম্যাজিক নাম্বারের সমান, অর্থাৎ ম্যাজিক নাম্বার যা হবে এখানে যে সংখ্যাগুলো বসবে তার যোগফল ততই হবে। আবার একদম কলাম বরাবর তার যোগফলও তাই হবে এবং কর্ণ বরাবরও যোগফল সে একই হবে, অর্থাৎ 3টা শর্ত, রো বরাবর যোগফল যা, কলাম বরাবর যোগফল তা, এবং কর্ণ বরাবর যোগফল তা। তাহলে আমরা 5 এর ম্যাজিক স্কোয়ারটা শুরু করি। শর্ত অনুযায়ী প্রথমে যেটা করতে হবে, আমরা আগেই বলেছিলাম যে একটা ম্যাজিক নাম্বার নির্ণয় করতে হবে। আমরা আগে যে অন্য যে ম্যাজিক স্কোয়ার গুলো নির্ণয় করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আগে ম্যাজিক নাম্বার নির্ণয় করার সূত্র হচ্ছে একটা, কি ম্যাজিক নাম্বার সমান সমান n × n² + 1/2। আমরা আগেই বলেছিলাম ম্যাথমেটিক্স এর ভাষায় n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলো। আমরা যদি এখানে 5 এর ম্যাজিক স্কোয়ার নির্ণয় করব তাহলে আমরা ম্যাজিক নাম্বার 5 এর নির্ণয় করব, তাই n এর পরিবর্তে আমরা ধরে নিচ্ছি 5 × 5² + 1/2। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কত, 5 × 25 + 1 = 26/2। তাহলে এটাকে যদি আমরা কেটে দেই তাহলে 13, অর্থাৎ 65। এই 65 হলো 5 এর ম্যাজিক নাম্বার। এখন আমরা যেভাবে সাজাবো, সাজানোর পর যদি দেখি যে কলাম রো কলাম এবং ডায়াগোনালস বা কর্ণ বরাবর যোগফলগুলো 65 হয়েছে, তাহলে আমাদের এটা ম্যাজিক স্কোয়ার হিসেবে ঠিক হবে, মানে বিন্যাসটা ঠিক থাকবে। তাহলে আমরা এখন এটাকে করি। এটা যখন করব, আমরা আগে বলেছি যে একটা থিওরি থাকে, এটাকে অ্যারো থিওরি বলে বা কেউ নাঙ্গল থিওরি বলে, অ্যারো চিহ্ন দিয়ে। এবং বিজোড় সংখ্যাগুলো যখন ম্যাজিক স্কোয়ার নির্ণয় করা হয় তখন ঠিক মাঝখানে ঘরে 1 ধরে তারপর যেতে হয়। তাহলে আমরা যাই, যদি আমরা 1 ধরে যাই তাহলে আমরা কিভাবে দেখি, যেমন এখানে 5টা ঘর, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে মিডল, এখানে আমরা 1 নিলাম। 1 এর পর যে ধারাবাহিক সংখ্যা নেক্সট নাম্বার হচ্ছে 2, তাহলে আমরা সেই অ্যারোর জন্য যেটা সেটা 2 একটা চিহ্নিত করলাম, চিহ্নিত করে 2 কে আমরা লিখলাম। এখন আমাদের সূত্র অনুযায়ী 2 এর যেখানে আসলো, যে এখানে কিন্তু কোনো ঘর নাই, অর্থাৎ সে হচ্ছে বক্সের বাইরে, তাহলে কি করতে হবে, সে যে বরাবর আছে সরি ঠিক তার কলামের শেষ মাথায় এখানে চলে যাবে। একটু ভালোমতো খেয়াল করতে হবে, এই যে আমরা এখানে লিখে পেলাম 2, 2 এর পরে নাম্বারটা হচ্ছে 3, ঠিক 2 এর পরে আমরা অ্যারো একটা চিহ্ন দিয়ে আমরা এখানে আসলাম 3, 3 পর নাম্বারটা হচ্ছে 4, আমরা এখানে আবার একটা অ্যারো নাম্বার দিলাম 4। এখন বিষয় হচ্ছে 4 হচ্ছে আউট অফ দ্য বক্স, তাহলে কি হবে, ঠিক সে যেই রো বরাবর আছে, একটু ভালোমতো খেয়াল করতে হবে আমরা আঙুলটা কোন দিকে যায় বা কলমটা কোন দিকে যায়, ঠিক যে রো বরাবর আছে ঠিক তার শেষ মাথায় আমরা এখানে এনে এটাকে লিখলাম 4। 4 এর পরে ধারাবাহিক নাম্বার হচ্ছে 5, 5 এর পর হচ্ছে 6, এই যে 6 এদিকে যাওয়ার কথা কিন্তু এটা এখানে যাবে না, কেননা অলরেডি 1 সেই জায়গাটাকে ব্লক করে ফেলছে বা অকুপাই করে ফেলছে, দখল করে ফেলেছে, তাহলে সে কি করবে, একদম নিচের দিকে চলে আসবে নিচের ঘরে 6। এখন
6 এর পরে যে নাম্বার সেটা হচ্ছে 7 আমরা আবারো একটু ভালোমতো দেখতে হবে 7 কোথায় যাচ্ছে এই করে 7 এর পর হচ্ছে 8 8 এর পর হচ্ছে 9 এই যে 9 এখন যদি আমরা খেয়াল করি 9 কিন্তু আমাদের আউট অফ দা বক্স কিন্তু সে ঠিক যেই বরাবর যে কলাম বরাবর আছে তার একদম শেষ মত একটা ঘর খালি আছে সেখানে সেটা চলে যাবে আসলে বেজিক সংখ্যাগুলো এই যে আমরা ম্যাজিক স্কয়ার নির্ণয় করি প্রত্যেকটা সিস্টেম প্রায় একই রকম আমরা আগের ভিডিওগুলো দেখলেও এটা খেয়াল করা যাবে তাহলে হচ্ছে 9 9 এর পর হচ্ছে এখানে 10 কিন্তু 10 ও আবার আউট অফ দা বক্স তাহলে সে কি ঠিক আগের মতোই সে চলে আসবে ঠিক যে রো বরাবর আছে তার শেষ মাথায় আসলে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি 10 কিন্তু 10 কি হয়েছে 10 এর পরে 11 এই ঘরে যাওয়ার কথা কিন্তু হবে না কেননা এটা অলরেডি দখল হয়ে আছে তাহলে এটা কি হবে ঠিক এই ঘরে 11 এর পর আমরা এটাকে দেখতে পাচ্ছি ঠিক একই ভাবে এরর 3 প্রয়োগ করে 12 তারপর হচ্ছে 13 বা 13 14 15 15 এর পর এটা হচ্ছে 16 আউট অফ দ্য বক্স এদিকে কোনো ঘর পাচ্ছে না এদিকে কোনো ঘর পাচ্ছে না তাহলে কি হবে সেই 16 নেমে এখানে চলে আসবে 16 যেহেতু 16 এখানে চলে আসলো 16 এর পরে হচ্ছে আমাদের 17 এই 17 আমরা দেখতে পাচ্ছি কি বরাবর জাস্ট লাইক একদম যে ঠিক সে ওই বরাবর আসবে যে তার যে রো বরাবর আছে তার শেষ ঘরে আমরা নিয়ে আসলাম 17 এর পর হচ্ছে 18 আউট অফ দ্য বক্স তাহলে সে ঠিক যে রো বরাবর আছে কলাম বরাবর আছে তার ঠিক শেষ মাথায় 18 তারপর হচ্ছে 19 20 21 এগোরে যাবে না ঠিক আগে থিওরি অনুযায়ী সে আবার নিচে চলে যাবে যেহেতু উপরে ঘরটা অলরেডি ব্লক হয়ে গেছে বা দখল হয়ে গেছে আমরা এখন যেটা করব 21 এর পর হচ্ছে 22 22 এর পর হচ্ছে 23 কোথায় আমরা দেখতে পাচ্ছি এটা আউট অফ দা বক্স তাহলে ঠিক সে যে বরাবর আছে তার শেষ মাথায় 23 পর এটা এখানে চলে আসবে এরো থিওরি অনুযায়ী 24 এর পর হচ্ছে 25 কিন্তু 25 আমরা দেখতে পাচ্ছি আউট অফ দা বক্স এবং সে ঠিক শেষ ঘরে চলে আসলো তার যে কলাম বরাবর আছে তার শেষ মাথায় এবং এটাও মিডিলে আমরা মিডিল দিয়ে শুরু করেছিলাম আবার মিডিলে এসে শেষ করলাম অর্থাৎ আমাদের 25 পর্যন্ত প্রয়োজন ছিল সেটাও চলে আসছে 25 ঘর ফিল আপ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের দুইটা শর্ত পূরণ হলো কি আমরা একটা ম্যাজিক সংখ্যা পেলাম এবং ম্যাজিক নাম্বার পেলাম এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওই মানে পুরো জিনিসটাকে বিন্যাস করার পর 25 পর্যন্ত আমরা এসেছি এবং 25 ঘরে কোনো ঘরই ব্ল্যাঙ্ক নাই এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের তৃতীয় যে মানে অঙ্কন করার পর মানে বিন্যাস করার পরে যে শর্ত অর্থাৎ কি যে রো বরাবর কলাম বরাবর এবং ডায়াগোনাল বা কর্ণ বরাবর যে যোগফল গুলো আছে সেটা 65 হয় কিনা যদি সেটা 65 হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ম্যাজিক স্কয়ারটা ঠিক আছে তাহলে আমরা এখন একটু এটা দেখি কি আর কি হয় তার করার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা মুছে দিই এবং মুছে দিলাম মুছে দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব আমরা যোগ করে দেখব যে 65 হয় কিনা আমরা যদি এই সংখ্যাটি 17 24 এন্ড 1 8 এন্ড 15 এই সবগুলো যোগ করলে হয় 65 ঠিক একই ভাবে 23 5 7 14 এন্ড 16 65 ঠিক একই ভাবে প্রত্যেকটাই 65 ঠিক রো এর শর্তটা সে পূরণ করেছে এখন কলাম দেখি 13 30 আর 22 52 আর 3 55 আমাদের রো এর শর্তটা মানে রো বরাবর হয়েছে এখন আমরা যেটাকে দেখব সেটা হচ্ছে কলাম বরাবর সেই শর্তটা পূরণ হয়েছে কি হয়নি আমরা দেখি 31, 32, 53, 56, 965
65 তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ হয়ে গেল এখন আমাদের হচ্ছে থার্ড যে কন্ডিশন অর্থাৎ এই যে কর্ণ বা ডায়াগোনালস বরাবর এই কোণ বরাবর যোগ করলে সেটা 65 হয় কি মানে আমরা দেখি তাহলে 17 and 5 22 and 30 35 56 and 9 65 তাহলে এটাও শর্ত পূরণ করেছে ঠিক একইভাবে এটা যোগ করলে 65 যেহেতু তিনটা শর্তই পূরণ করেছে রো বরাবর কলাম বরাবর এবং ডায়াগোনালস বা কর্ণ বরাবর এটা কি ম্যাজিক নাম্বার যে সংখ্যাটা ছিল 65 এর সাথে মিলে গিয়েছে তাহলে আমাদের একটা ম্যাজিক স্কয়ার সাজানো হয়ে গিয়েছে আমি আশা করি যে এটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং এটাকে ভাষায় যদি আমরা দুই একবার দেখি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভাষায় প্র্যাকটিস করার রিকোয়েস্ট করছি বারবার এটাকে দেখে একটু প্র্যাকটিস করতে হবে এবং ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে হবে কমেন্টসে জানার জন্য রিকোয়েস্ট রইল আর অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম।